আসরও তো দেন নাই। এইভাবে দিন পার করলে এক্সিবিশন তো দূরের কথা, আগামী শতাব্দী এসে পড়ব। আমি জিনিসপত্র নিয়ে যেতেছি, সন্ধ্যা নেমেছে। কথা কম, তুই যা, যাই এখান থেকে। আমি যাবো মানে আবার তিন মিনিট পর আসবো এগুলো নিতে? আমার তো আর খেয়ে দেখাম নাই। আমি সব কিছু নিয়ে গেলাম, সন্ধ্যা নেমে আসতেছে। আপনার যদি ইচ্ছা হয় এখানে থাকেন, তাহলে ঘরে আসেন। এগুলো রেখে যা, কি করছিস এগুলা? স্যার আমাখা দিন পার করে আর আমার হয়ে যত ঝামেলা। রমেজ হারাম, বুদ্ধি পাইছি, থাকেন আপনি খারাপ। আমি কে তুমি তা না জেনে এতদিন ধরে একটা ছবি আঁকার চেষ্টা করছো? আমি তোমার স্বপ্নকন্যা। স্বপ্নকন্যা? তুমি আমার ঘরে এলে কি করে? স্বপ্ন কিভাবে আসে? তার মানে তুমি আমার স্বপ্ন? আসি। কি খোঁজ? রাইতে খাবার দিমু? হ্যাঁ খেয়ে নেবো। যা আপনি খেয়ে নেবেন, আপনি তো আবার ভুলে যান। আমার ঘুম পাইছে, আমি ঘুমাইতে গেলাম। মনে করে খাই নেন কিন্তু। হ্যাঁ তুমি তুমি যাওনি? আমি চলে গেলে তুমি খুশি হবে? না তা না। তাহলে তুমি চলে যাওয়ার কথা বলছো কেন? আমি ডিসিশন নিয়েছি, আমি এখানে থেকে তোমার ছবি আঁকাতে সাহায্য করব। কিন্তু সেটা কিভাবে? তুমি সেটা চাও কিনা সেটা বলো। হ্যাঁ চাইবো না কেন, চাই, কিন্তু কিভাবে? তাহলে আমার সব কথা তোমাকে শুনতে হবে। শুনবে না? হ্যাঁ শুনবো। ওকে, তুমি তাহলে চোখটা বন্ধ। আমি কি এখন চোখ খুলবো?